হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর ইসলাম ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো আমার সোনা, তো সকালবেলা আমি স্নান করেছি, তো আমার সোনা আমার কাপড়ের কুচি ধরে দিচ্ছে। দেখো আমার সোনা কত বড় হয়ে গেছে। তো এই দেখো, আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে ভাত বাড়ানো, তার জন্য সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। আর এই দেখো আলপনা দিয়ে দিয়েছি পুরো, মানে ঘরেতে পুরো গোটাই আলপনা দিয়েছি আমি। আর এই দেখো আমার সোনা তো ফুল নিয়ে খেলা করছে। এই দেখো আর এই দেখো এইটাকে, এটা অনেক সবাই জানে চেনে, ঠিক আছে। এটা হচ্ছে শালুক পাতা। আর ওই যে আজকে ভাত বাড়াবো, এই শালুক পাতার মধ্যে ভাতটা বাড়াতে হয়। আর এইটা হচ্ছে শালুক ফুল, ফুলটা কত। আর এই দেখো এখনো তো মামনির রান্নাই শেষ হয়নি গো, মামনি তো এখনো রান্না করছে আর আমার সোনা এদিকে খেলা করছে। আর এই দেখো এখন এদিকে গ্যাসেতে মানে ডাল ফুটছে, আর ওইদিকে মামনি মাছের ঝাল করছে। আর এই দেখো বেগুন ভাজা, মূলো ভাজা, সিম ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, তো সব ভাজাভুজি করে রেখেছে। আর এই দেখো এইটা হচ্ছে যে শাকের তরকারি, আর এটা হচ্ছে কলা আঁকুর আমরা যেটা বলি, আর এই যে ভাত। আর এই দেখো আমি তো সব আসন বিছিয়ে দিয়েছি, আর পাতা দিয়ে জল গ্লাস সব দিয়ে দিয়েছি। আর এই দেখো সব কিছু আমি দিয়ে দিয়েছি। আমার যে পূর্বপুরুষ আছে তাদের মানে ভাত বাড়াতে হয়, কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। এরপর আমরা পুজো দেখতে যাব, তোমরা যদি আমাদের মানে কোথায় পুজো হচ্ছে সেটা দেখতে চাও তো পরের ভিডিওটা দেখো।